নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তা সেটা কি বলুন তো? সেটা হচ্ছে খোকা ইলিশ। খোকা ইলিশের তেল ঝাল এটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই মাছে লবণ দেব আর হলুদ দেব, আর কড়াটা আর গ্যাসটা অন করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে তেল দেব। এই মাছগুলো এখন মাখিয়ে নেব। তেলটা হয়ে গেছে এখন। ততক্ষণ এই মাছগুলো ভাজা হবে, আমি মশলাটা করে নেব। তা কি কি মশলা করে নিই দেখুন। সর্ষের সাথে কাঁচা লঙ্কা আছে, এটা আমি আগে বেটে নেব। জিরেটা বেটে নেব, জিরে বাটা হয়ে গেছে। এবার এই পোস্তটা বেটে নেব। তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো কিন্তু বেশি কড়া করলে হবে না। মাছগুলো ভেজে নেব। আর এই কালো জিরেটা ওই তেলে দিয়ে দেব। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব। এটা ছিট করবে, তার জন্য হলুদটা দিয়ে দেবো তেলে। জিরে বাটা দিয়ে দেব। লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। সবশেষে পোস্ত বাটাটা দিয়ে দেব।
এগুলো একটু ভালো করে কষতে হবে। অপর দিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই গরম জলটা এতে দেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এই উষ্ণ গরম জলটা দেব। আর এই মশলাই থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে। আর একটু কাঁকর গুঁড়ো দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, এবারে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ফুটে দিতে হবে, দিয়ে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটছে, এখন মাছগুলো দিয়ে দেবো এতে। আর এই মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফোটাতে হবে ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে দেখতে হবে মাছটা হয়ে গেছে কি। মাছটা হয়ে গেছে, আরো কাঁচা সর্ষের তেল দিতে হবে। আর ইলিশ মাছের এই তেল ঝালটা খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। হয়ে গেছে, আমার নামিয়ে নেব। দেখুন তাহলে এইভাবে আপনারাও বাড়িতে করে খাবেন, খেয়ে বলবেন আর কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।